আসসালামু আলাইকুম, খালেদ মোর্শেদা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। শুভ সকাল। সবার নিশ্চয় প্রশ্ন আসতেছে শুভ সকাল কেমন হলো। আসলে দেড় মাস পরে আসলে উপস্থিত হয়েছে শুভ সকালের দিকে। অন্যান্য দিন হয়তো উঠছি কিন্তু এত শুভ সকাল দেখা হয় নাই, তাই আকাশটা দেখতেও বেশ ভালো লাগছিল। উই আর প্রিপেয়ারিং ফর সাম স্পেশাল ডেজ, ইট মিনস ওয়ার্কিং ডে। তো এখন সকাল 8টা বাজে, তো আর নাস্তা করা সম্ভব না, তারপরও নাস্তা নিয়ে বসতে হয়েছে কারণ একটা লম্বা শিডিউলে যেতে হবে। এই লম্বা শিডিউলে যে থাকতে হবে তার জন্য শরীরে একটা এনার্জি লাগবে, সেজন্য যা পাচ্ছি তা খাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু 10টার আগে আসলে ব্রেকফাস্ট হয় না, যার কারণে এই ব্রেকফাস্টটা খেতে অনেক কষ্ট হচ্ছে। ফাইনালি আমি তো প্রিপেয়ার্ড হয়ে গেছি, আমি ফ্যানের দিকে তাকাচ্ছি আর ঘামতেছি। মানে মনে হচ্ছে এসে থাকলে ভালো হতো, কিন্তু আবার মনে হচ্ছে না এসে নাই যে ভালো আছে। তো এই সময়টাতে আসলে আমার একটা লাইভ করার ইচ্ছে থাকে, কিন্তু সময় অ্যাডজাস্টমেন্ট এবং টাইমিং সব মিলাই কেন যেন আমি পারি না। আর আমি এখন আসলে অতটা এক্সপার্ট হই নেই লাইভ, চট করে লাইভে চলে যাওয়াটা। কিন্তু মোটামুটি সকালবেলার এই সময়টাকে পার করতে পারলেই হয়েছে। এখন বের হয়ে দেখি রাস্তাঘাট মরুভূমি মরুভূমি, সবাই যে কি অস্থিরতা নিয়ে যে বের হচ্ছে। এই যে ছায়াগুলো, মারে মা মারে মা, পানি হয়ে হয়ে পানি হয়ে হয়ে আমাদেরকে চলতে হবে। যে হঠাৎ মনে হলো যে আল্লাহ আজকে তো এসএসসি এক্সাম, এদের একটা শট নেওয়া যায়। তো এটা আসলে তখন অনেক দেরি হয়ে গেছে। ভাগ্যের সিগন্যালটা খুব দ্রুত শেষ হয়েছে এবং আমরা ছুটছি, কারণ জাস্ট টাইমে পৌঁছাতে হবে। আসলে বের হয়েছে অনেক আগে, কিন্তু গরমে আসলে শরীর মানে মনে হচ্ছে যেন কিসের উপর চলতেছে আসলে জানি না, সত্যি কথা আসলে কিসের উপর চলতেছে জানি না। এত গরম, আমার এখন মনে হচ্ছে আসলে এত গরম বাংলাদেশে আগে কখনো পড়েনি, অনেক গরম। এই গরমের কারণে কিছুটা ল্যান্ডি ভিডিওগুলো আসলে কম দেওয়া হচ্ছে। আসলে এডিটিং করতে বসতে ইচ্ছা করতেছে না, অনেক ঝামেলা লাগতেছে। তারপর আজকে ভাবলাম যে ডেইলি ব্লগটা আজকে দেই, আপনাদের সাথে শেয়ার করি, স্পেশালি এই যে সকালের সময়টা। গার্ডিয়ানরা সবাই বাচ্চা নিয়ে যাচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, যদিও এরা অনেক অ্যাডাল্ট এজের, তারপরেও গার্ডিয়ানরা যে সাথে যাচ্ছে, সে আগের জমানার বিষয়গুলো এখনও কন্টিনিউ হচ্ছে, একা তো ছাড়ছে না কাউকে। এই যে দেখেন যে চারপাশে যে অভিভাবকদের উপস্থিতি, স্টুডেন্ট উপস্থিতি এবং স্কুলের সামনে ভিড়, সব মিলিয়ে যে আসলে এনভায়রনমেন্ট একটা মনে রাখার মতো। একসময় এরা সবাই বড় হয়ে যাবে এবং এরাও তাদের নেক্সট জেনারেশনকে নিয়ে এভাবে আসবে, এরকমই চলবে, কারণ এই জায়গাটা কখনো চেঞ্জ হবে না। এটার মধ্যে সবার একটা অন্যরকম একটা সেন্সেস মানে অনুভূতি কাজ করে, যেটা আসলে বোঝানোর না, জাস্ট দেখা এবং ফিল করা মনে মনে। এসব দেখতে দেখতে ট্যাক্সি ভাই একটা কথা বললেন অভিভাবকদের প্রতি, যে আপনারা আজকে কেন আসতেছেন, অন্য সময় কোথায় থাকেন যখন বাচ্চাগুলো এদিক ওদিক যায়। আমি অবাক হয়ে ওনার কথা শুনতেছিলাম, বলে কি উনি, আসলে ওনারা তো ট্যাক্সি চালায়, ওনারা অনেক কিছু অবজার্ভ করে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে ট্যাক্সি রিক্সা এই সমস্ত মানুষগুলো যারা মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আনা নেওয়া করছে, তারা কিন্তু অনেক কিছু অবজার্ভ করে। ওনার এটা আসলে ওনার একটা অভিমত ছিল। যাই হোক, আমি প্রায় আমার গন্তব্যে চলে আসছি। ওরে আল্লাহ, দেখেন অবস্থা, এই গরমের মধ্যে সবাই কীভাবে ওয়েট করছে। সবার জন্য দোয়া রইল, সবাই অনেক অনেক ভালো পরীক্ষা দিক এবং অভিভাবকরা ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। চলে এলাম
গন্তব্যে এবং কাজ শেষ করে আমার আসলে তখন এমন ইচ্ছে হচ্ছিল যে আমার একটু একটা ডাব খাইলে মনে শান্তি লাগতো, বা পানি তো ব্যাগে ছিলই, পানি খেতে খেতে ডাব খাওয়ার একটা অতৃপ্ত ইচ্ছা। শেষমেশ ডাব আনালাম, দেখেন লাঞ্চে যখন ইলিশ মাছ থাকে তখন আসলে খুব উৎফুল্ল হয়ে তাই না, আবার খেতে কিন্তু খুব মজা লাগে। কেন বলেন তো, ইলিশ মাছ খাওয়ার মজা কি জানেন, এর মাছটার মধ্যে অন্যরকম একটা টেস্ট, এর কাঁটা চাবানোর মধ্যেও আমার অন্যরকম টেস্ট লাগে। তার মধ্যে এখানে শুধু ইলিশ মাছ না, এখানে একটা সবজি আছে, সে সবজির মধ্যে একটা শুটকি দিয়ে সবজিটাকে মাখানো হয়েছে, এটা আসলে আমার নিজের একটা রেসিপি। তো ইলিশ মাছ তো আছে, বিরাট ইলিশ মাছ, টুকরাটা অনেক বড়, আমার জন্য অনেক বড়। তো ফাইনালি লাস্ট টুকরাটা আমিই নিয়েছি, কিন্তু ঝোলটাও কিন্তু অনেক মজার, ঝোল দিয়েও ভাত খাওয়া যায় ইলিশ মাছের। ইলিশ মাছ দিয়ে আপনি অনেক কিছু, ইলিশ মাছের কাঁটা খাইতে পারবেন, ইলিশ মাছ তো খাবেনই, ইলিশ মাছের ঝোল খাবেন, ইলিশ মাছের তেল খাবেন। আমার মনে হয় যে ইলিশ মাছটা রান্না করে সার্থক, যেটা অন্য কোনো মাছের রান্না করে সার্থক নয়। তো মধ্যে মধ্যে আসলে খাওয়া হয়, এবং এটা আমি আমাদের ঘরের অন্যান্যদের চাইতে আমি অনেক আনন্দ নিয়ে খাই, এটা সবাই জানে, এবং বড় টুকরাটাও রাখা হয় ওভাবে। তো এই যে মেখে খাওয়াটা আমার মনে হচ্ছে যেন লাক্সারিয়াস খাদ্য, মানে অসাধারণ একটা খাদ্য, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এর সাথে শরবত, পানি, দই সব কিছু থাকে, তবে দইটা আজকে রেডি করার সময় পাই নেই। আসলে রিজিকের মালিক তো আল্লাহ, উনি যা দিয়েছেন সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। তবে ইলিশ মাছের প্রতি যা ফ্যাসিনেশন আছে তা না, তবে খেতে বসলে আমি খুব আনন্দ নিয়ে খাই, এটা বলার অপেক্ষা রাখে না। এই ছিল আজকের দিনটি, গরম কিন্তু চরম আকারে চলতেছে, আর পানির অবস্থা তো অবস্থা খারাপ, আমার খুব টিউবওয়েলের পানি খাইতে ইচ্ছা করতেছে। যাই হোক, রিল্যাক্স, সব পানি টানি খাইয়ে আমি এখন একটা লম্বা ঘুম দিব। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, ফুললি ওয়াচ, ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি।